যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে, নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি, হাওড়া ব্রিজের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম, অন্যদিকে সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। গার্ডরেল ভেঙে বিক্ষোভকারীরা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং অনেক বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বেশ কিছু বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। ছাত্র আন্দোলন, অর্থাৎ যে ছাত্র সমাজ এই আন্দোলন, এই শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেই শান্তিপূর্ণ প্রতিবাদের নামে কোথাও গিয়ে অশান্তি গোলমাল পাকানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করেন এই বিক্ষোভকারীরা এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী, এবং শুধুমাত্র একজন বিক্ষোভকারী যাকে দেখা যায় যে পুলিশের পোশাকে তিনি এসেছেন এবং যেখানে নিজেকে ছাত্র বলে দাবি করছেন, অর্থাৎ এরা কারা যারা এই অশান্তি পরিস্থিতি, যে গোলমাল পাকানো, যে হিংসাত্মক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন। হেস্টিংসের ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছিলাম, সাঁতরাগাছির ছবি, সেই সাঁতরাগাছির ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত। আমরা দেখলাম যে নবান্ন অভিযানের শুরু থেকেই বিক্ষোভ সরাতে পুলিশের জলকামান, হাওড়া ব্রিজেও বেশ কিছুক্ষণ আগে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু বিক্ষোভকারী তারা কিন্তু যেমনটা বলছেন যে তারা ছাত্র, তারা এই আন্দোলনে এসেছেন, যদিও যে প্রশ্ন উঠছে যে অশান্তি পাকানোর নাম করে এই ছাত্র সমাজের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা কারা, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন, এমনটাই কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। তবে এ মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি হাওড়া ব্রিজ, বেশ কিছুক্ষণ আগে এখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, অন্যদিকে সাঁতরাগাছি সেখানে বিক্ষোভকারীদের হঠাৎই পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়। সকাল থেকেই আমরা দেখেছি যে শহরের যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছিল। বেশ কিছুক্ষণ আগে হাওড়ার পুলিশ সুপার, তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। সেখান থেকেই বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয় যারা এই শান্তিপূর্ণ প্রতিবাদের নামে অশান্তি পাকানোর চেষ্টা করছে, গোলমাল পাকানোর চেষ্টা করছে এবং হিংসাত্মক পরিস্থিতি আনার চেষ্টা করছে। আমরা গতকালই দেখেছিলাম যে পুলিশের তরফে বৈঠক হয়, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠক করেন এবং সেই বৈঠক থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন পুলিশ কর্তারা, যেখানে এই ধরনের নবান্ন অভিযান, অর্থাৎ নবান্ন অভিযান সেখানে যাতে নিরাপত্তা সুরক্ষা কোনোভাবে বিঘ্নিত নয়, মূলত আইন শৃঙ্খলা কোনোভাবে যাতে বিঘ্নিত না হয়, পুলিশের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশ কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, হাওড়া ব্রিজেও তুলকালাম পরিস্থিতি, অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে কলেজ স্ট্রিট চত্বর, সেখান থেকে মিছিল করে আসছিলেন ছাত্র সমাজের যারা সংগঠনের সদস্যরা, এই মুহূর্তে এমজি রোডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু পুলিশে ছয়লা, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। যারা মিছিল করে নবান্নের দিকে আসছিলেন তাদেরকে যেরকম আটকানো হচ্ছে গার্ডরেল দিয়ে, ব্যারিকেড দিয়ে, যাতে কোনোরকম নিরাপত্তা সুরক্ষা বিঘ্নিত না হয়, যে ছবি আপনারা দেখছেন এমজি রোডে, সেখানেও কিন্তু পুলিশে ছয়লা। আমি কল্যাণী থেকে এসেছি, কল্যাণী ঘোষণা 4 নম্বর অর্থ থেকে এসেছি। আপনাদের সামনে তুলে ধরলাম যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও বলা হচ্ছে যে অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন এরা, তবুও তারা বলছেন যে তারা ছাত্র এবং শুধুমাত্র শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দেখাতে, শান্তিপূর্ণভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই তারা এসেছেন। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সত্যসুন্দর, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি ছবি নজরে আসছে? দেখো, আন্দোলনকারীরা যেখানে ছিলেন হাওড়া ব্রিজের মুখে, যখন তাদেরকে আটকানো হয়, পুলিশ কিন্তু তাদের সেখানে রীতিমতো কাঁদানে গ্যাসের পাঠানো হয় এবং জলকামান ব্যবহার করা হয়। এই মুহূর্তে আন্দোলনকারী যারা ছিলেন তারা পিছু হটে গিয়েছেন, মহাত্মা গান্ধী রোডে থেকে বড় বাজারের দিকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কিন্তু এখান থেকে গ্রেফতার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি
র‍্যাব যেরকম মোতায়েন রয়েছে, সেই সঙ্গে কলকাতা পুলিশের স্পেশাল টিম যারা রয়েছে, র‍্যাকও রয়েছে, এবং যে সমস্ত আন্দোলনকারী এই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছিলেন এবং সেই সমস্ত আন্দোলনকারীকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মহাত্মা গান্ধী রোড থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ডেমন রোডের যে অ্যাপ্রোচ রোড ছিল সেখান থেকেও কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে সুন্দর ভেঙে দিয়েছে লাঠি চার্জ করে। তারপরে তাদেরকে হসপিটালে, আমরা এতক্ষণ ধরে বলে যাচ্ছি তাদেরকে কখনো হসপিটালে নিয়ে যাচ্ছে না, ওইখানে পড়ে রয়েছে, আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি। আর একজনকে অ্যারেস্ট করেছে আমাদেরকে, কেন, কিসের জন্য? পিস্তল পটে শুনি এইভাবে জনগণতন্ত্রের, এইভাবে জনগণের মধ্যে এইভাবে আটকে রাখতে পারে না। সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্য সুন্দর, কি ছবি এই মুহূর্তে বড় বাজারে? দেখো, গ্রেফতার করা হচ্ছে যে সমস্ত আন্দোলনকারী ছিলেন বেশ কিছুক্ষণ আগে, আমরা দেখেছি পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ হাওড়া ব্রিজের সামনে, যেখানে হাওড়া ব্রিজের মুখে, হাওড়া ব্রিজে ওঠার মুখে তাদেরকে আটকানো হয়েছিল। এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডের সামনে তাদেরকে, সেখান থেকে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে যে সমস্ত আন্দোলনকারী ছিলেন। পুলিশের তরফে বারে বারেই তাদেরকে বলা হয়েছিল শান্তিপূর্ণ আন্দোলনের জন্য এবং শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য আইন যাতে তারা নিজেদের হাতে তুলে না নেন, সেই লক্ষ্যে কিন্তু বারে বারেই কিন্তু পুলিশের মাইকিং ছিল। কিন্তু সেই জায়গায় তারা কিন্তু কোনোভাবেই সেই শান্তিপূর্ণ আন্দোলনের পথে যাননি এবং ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, এবং সেই কারণেই কিন্তু পুলিশের তরফে বলা হয়েছে যে বারে বারেই তাদেরকে যে আবেদন জানানো হয়েছিল এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডের সামনে থেকে, যেখান থেকে বড় বাজারের দিকে যে রাস্তা সেইখানে কিন্তু তাদের, একদমই সঙ্গে থাকো সত্য সুন্দর। বড় বাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে তাদেরকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলা হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বড় বাজারে পুলিশে ছয়লাভ, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে ইতিমধ্যেই প্রিজন ভ্যানে তোলা হয়েছে। অশান্তি পাকানোর চেষ্টা করছে তারা, এমনটাই অভিযোগ পুলিশের। শান্তিপূর্ণ প্রতিবাদের নামে অশান্তি ছড়ানোর তৈরি করছে, অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তারা, এমনটাই অভিযোগ করা হচ্ছে পুলিশের তরফে। গতকালই আমরা দেখেছিলাম যে পুলিশের তরফে বৈঠক করা হয় এবং বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, এবং এই আশঙ্কার কথা আগেই জানত পুলিশ এবং সেজন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছিল পুলিশের তরফে। হ্যাঁ।